আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন হয়েছে কোনো ভিডিও আপলোড দিচ্ছিলাম না, সো আজকে অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি। আজকে আমরা ঘুরতে বের হয়েছিলাম, তো রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যে বের হয়েও অনেক খারাপ লাগছিল। তো অনেকদিন বের হওয়া হয় না, তাই আজকে আমরা একটু শপিংয়ের জন্য গিয়েছিলাম। তো শপিং করতে গিয়েছিলাম আমরা হচ্ছে গুলশান পিঙ্ক সিটিতে, গুলশান দুয়ের পিঙ্ক সিটি। তো ওখানে গিয়ে আজকে কি কেনাকাটা করব জানি না, বাট যা ভালো লাগে তাই করব। মেনলি হচ্ছে আমি ব্যাগ দেখব, আর হচ্ছে বাবুর জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনবো। তো এখানে ক্যান্ডেলগুলো দেখছিলাম, ক্যান্ডেলের স্মেলগুলো এত সুন্দর ছিল, ফ্লেভারগুলো এত সুন্দর। তারপরে কিছু প্লাজো দেখলাম, আর এই কাজ করা প্লাজোগুলো আমার খুবই ভালো লেগেছিল। তো এগুলোর প্রাইস ছিল মেবি 1200 করে। আমরা যেহেতু বিকালে বের হয়েছিলাম, তো ওখানে যেতে যেতে আমাদের জ্যামের জন্য সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমাদের নাস্তার টাইমও হয়েছিল। তো এখানে খাবার দেখে আমরা ঝটপট সাব লাভার্স এই খাবারের দোকানটা থেকে আমরা সাব অর্ডার করেছিলাম, মোমো অর্ডার করেছিলাম, অ্যান্ড দেন চকলেট স্মুথি, আইসক্রিম। এই হচ্ছে আমার বেবি আর বেবির বাবা, তারা দুজন সবসময় এনজয়ের মধ্যেই থাকে। তো আমাদের খাবার চলে এসেছে, সাপ চলে এসেছে, আর হচ্ছে চকলেট স্মুথিও চলে এসেছিলো। তো সাপটা ট্রাই করেছি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক ভালোই লেগেছে, টেস্টি ছিল। আর এদিকে বাবু বাইরে এত গরম ছিল যে বাবু হচ্ছে মানে অনেক বেশি কান্নাকাটি করছিল, তো ওকে হচ্ছে বাইরে গেলে একটু পানিটা খাওয়াই। পানিটা আমি বাসা থেকে ফুটিয়ে নিয়ে গিয়েছিলাম, ওকে ফুটানো পানি খাওয়াচ্ছি এখন। আর এইদিকে আমাদের মোমো চলে এসেছে, মোমোটা মোটামুটি মজা ছিল, তেমন মজা ছিল না, তারপরেও খেয়েছি, ভালো লেগেছে। আর হচ্ছে এরপরে আমরা একটা আইসক্রিম নিয়েছিলাম, তো আইসক্রিমটা হচ্ছে বাটার স্কচের, এটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ফেভারিট আইসক্রিম, মানে সবসময় এটাই আমরা ট্রাই করবো মাস্ট। আর এদিকে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুরে দেখছিলাম কী কিনবো না কিনবো। তো পুরো সবগুলো যখন আমরা ঘুরে দেখছিলাম, ওদের হচ্ছে থ্রি পিস কালেকশনগুলো দেখছিলাম, শাড়ি কালেকশনগুলো দেখছিলাম, অনেক সুন্দর পিঙ্ক সিটি কালেকশনগুলো সবসময় সুন্দর থাকে। আর এই যে এইদিকে আমি কিছু ব্যাগ দেখছিলাম, ব্যাগগুলো প্রাইসগুলো অনেক হাই। আর এই সাদা জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে, আমরা হিজাব কিনেছিলাম, এই যে এই গ্রিন কালার হিজাবটা নিয়েছি। আর এই তো ঘোরাঘুরি, ঘোরাঘুরির পরে আমরা মানে একটু টায়ার্ডই হয়ে গিয়েছিলাম, তো একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, অ্যান্ড দেন আবার চলে গিয়েছি শপিংয়ের জন্য। তো এই শাড়িটা অনেক সুন্দর পার্টি ওয়ারের জন্য, আর ওদের ওখানে অফরা মার্টটা যেটা ওইটা হচ্ছে খুবই নাম করা, তো ওখানে গিয়েছিলাম। ওদের কালেকশনসগুলো অনেক ইউনিক ডিজাইনের কালেকশন। তো এরপরে আমরা বের হয়েছি ওখান থেকে, বের হয়ে তারপরে আমরা গিয়েছিলাম লিটল এঞ্জেলসে, এটা হচ্ছে বনানীতে। আমি অবশ্যই এটা লিঙ্কটা উপরে শেয়ার করে দিব। এখানে হচ্ছে বাচ্চাদের সব ধরনের জিনিস পাওয়া যায়, প্রাইসটা একটু হাই, বাট ওদের হচ্ছে সব ইউনিক কালেকশনগুলো থাকে। যা দেখছিলাম সবই ভালো লাগছিল, বেবির জন্য কোনটা চুজ করব বুঝতে পারছিলাম না। তারপরও আমরা টু পেয়ার নিয়েছি আমার বেবির জন্য। আর হচ্ছে এদিকে মেয়েদের কালেকশনগুলো, ওদের কালেকশনগুলো অনেক সুন্দর, মেয়েদের ডিজাইনগুলো সবসময় সুন্দর হয়। আমি তো আমার ছেলের জন্য কখনো কিছু কিনতে গেলে আমি তো খুঁজেই পাই না, মনে হচ্ছে যেগুলো পরিয়েছে সেগুলোই বারবার রিপিট হচ্ছে ডিজাইন কালেকশন, বাট মেয়েদের সব কিছুই হচ্ছে ইউনিক থাকে একটু, এটা খুবই ভালো লাগে। সো এই ছিল আজকে আমাদের শপিং, ঘোরাফেরা, অ্যান্ড দেন আমরা খাওয়া দাওয়া করেছিলাম।
আমরা ডিনারটা করেছিলাম খুব ইন্টারেস্টিং একটা রেস্টুরেন্টে। তো সেটার ভিডিওটা আমি পরে আবার নেক্সট ব্লগে অ্যাড করে দিব। এই ভিডিওতে অ্যাড করলে বেশি বড় হয়ে যাবে, এই জন্য ভিডিওটা অ্যাড করলাম না। সো এই ছিল আজকে আমার ব্লগ। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আল্লাহ হাফেজ।